আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি একটা ব্যাপারে। আপা আমরা তো এখানে নিউ ইয়র্ক মহানগরে আপা যারা আছি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিডিল মিসিং করতেছি আপা, কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ। কাঠমান্ডু চলে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা, এখন ওদেরকে তো আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা, আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্রলীগ যুবলীগ আমি যতটুকু পারি আপা সহায়তা করতেছি, আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থাইকে ওদেরকে হেল্প করো করলাম, আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু গুছানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা, এটা আপনার সিদ্ধান্ত আপা। না এখানে বসে এখন সাহায্য করো সেটা সবচেয়ে বেশি কাজে লাগবে। জি জি আপা জি আপা আর আপা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে পারতেছে না আপা, এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা তাহলে তো আপা একটু ইয়ে হইত। আইনজীবীরা যেতে পারে না দাঁড়াতে পারে না সেখানে করে, তো সেখানে যখন আইনজীবীরা যাবে সেখানে ওদের বলো যে আমাদের লোকজন অর্গানাইজ করে সোজা যোগাযোগ রাখা ক্যাম্পেনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলো জানায় রাখা, তারপর যখন বলা যায় না তো নিজেও বুঝেন ওরা হয়তো, আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা, রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা। আচ্ছা আমার মনে হয় যে ওখানে প্রার্থী পপুলার জিতবে তার সাথে আমাদের একটা এখন থেকে তাদের ক্যাম্পেনিং এ থাকতে পারে তাদের সাথে যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে। জি আপা আর একটা আপা যেহেতু আমি সবাইকে বলেও দিছি যে যার যার এলাকায় যে যেখানে থাকে সেখানে ওরাই ভোটারদের আবার গুরুত্ব দেয় তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায়। জি আপা আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না, আমি পরে মাঝখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা, আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা। আপা আপনি আসেন আপা মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে, এরকম একটা নিউজ আসছে আপা। জি একটা নিউজ আসছে জায়জাদিনে আপু পরশু দিন আপা জায়জাদিনে আপনার হচ্ছে ওদের অনলাইন ভার্সনে একটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে হচ্ছে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা। আপনি যে ভিডিওদেরকে আপা যে দিয়ে আসছেন আপা এই ভিডিও গুলো আপা আমাদের কাজ করেন আপা, কেউ সত্য বলেন আপা আপনার কই যাবো আপা, আপনি আসেন আপা আল্লাহ আপনার বাসায় রাখুক আপা, আপনি যাতে আসেন আপা আমরা আসি আপা আপনি আসি আপা আপনার জন্য আপা। না না আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা, অত দূরে না আমি খুব কাছাকাছি আছি। জি আপা আমি চট করে ঢুকে পড়তে পারি না আপা, আপনাকে দেশে আপা এটাই ইয়ে করেন আপনি যখন নিয়ে দিবেন যে না তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে যাও দেশে যে ওই কামলাইচর ক্যানিগঞ্জের ওইখানে ওই দলীয় নেতৃত্বের গুছাও ওইখানে কাজ করো আপা, আপনি বলার সাথে সাথে দৌড় দেবো আপা। এখন গেলেই দেবে একখানা মামলা শেষে কিছু করতে পারবো না, বরং এখানে বসে যে মামলা দিচ্ছে। জি আপা আমার বিরুদ্ধে 113টা মামলা। জি আপা সব জিনিসগুলি নিয়ে তোমার মনে হয় জাতিসংঘ থেকে শুরু করে সবার কাছে এটা বলা দরকার যে এটা কোন ধরনের কথা, সামনে তুলতে হবে বলতে হবে এবং লোকাল লোক তো বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা থাকতে দেশের যে অবস্থা ছিল এখন তো দেশের অবস্থা যে খারাপ আবার সেই দরিদ্র সীমা নিচে চলে যাচ্ছে, মানুষের খাবার নাই সব বন্ধ করে দিচ্ছে। জি আপা রাশিয়ার উপর পারমাণবিক কেন্দ্রে যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোন ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা, ওইটা ওরা প্রচার করে না করলো তাতে কিছু আসে না, মানুষ যদি কাঁধা হয় বলার নাই, 13 বিলিয়ন ডলারের
হাস্যকর ব্যাপার আব্বা, এটা এটা কি একটা হাস্যকর ব্যাপার, 13 বিলিয়নের থেকে 5 বিলিয়ন আপনি এনে নিছেন, এটা হাস্যকর কথা আব্বা। এত বোকা যদি হয় আমার তো বলার কিছু নাই। জি আব্বা, আমার বলছে মালয়েশিয়ার ব্যাংকে রাখছে, মালয়েশিয়ার কোন ব্যাংকে রাখছে ওই অ্যাকাউন্ট বল। আচ্ছা সেটা না, উঠা উঠা। জি আপা, জি জি আপা, যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না, ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে, জি আপা আমি জানি আপা, আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে আপা লেখালেখি করতেছি, আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তালা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা, আপনার বুকে জড়াই ধরবে না এত বলতে পারি আপা, নাইস খেলে দিতেছি আপা। একটা কথা তোমাদের জানা রাখি, জি আপা, খুব লাভাচ্ছে যে তারা মানি লন্ডারিং করছে, জি, গ্রামীণ ব্যাংকের যত টাকা, জি, এই এত বছরে, জি আপা, বিশেষ করে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেনি, জি আপা, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করছে এরশাদ, জি আপা, সে চাকরি দিয়েছিল এমডি পদে, জি আপা, এমডি পদে থেকে গ্রামীণ ব্যাংকের 26,000 কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে, জি আপা, 26,000 কোটি টাকা, জি, যা দিয়ে সে বিদেশে সোশ্যাল বিজনেস অমক সব যত বিজনেস সব কতটা পায় কোথেকে আপা? এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা, আপনি বিশ্বাস করেন আপা, দেশের মানুষ হারিয়ে বুঝতেছে আপা, না মানুষের বুঝাই দিতে হয় যে অলিম্পিক মশাল ধরতে কত টাকা সে মহাজন বৈশে এখন আমাদেরকে সব তত্ত্ব কথা শোনাচ্ছে, জনগণের গরিবের রক্ত চুষা টাকা নিয়ে আন্দোলনে গেছে তখন আমরা জাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি, এখন স্বীকার করতে পারতেছে না আপা, তবে মানুষ আপা খুব কষ্টে আছে, বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে, আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা, আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা, আপা আপনি আপা আপনি আপা আপনার আবার সভ্য দেখি আপা, আপনি নিয়ে আপা লড়াই করবো আপা, যথেষ্ট করছি বাংলাদেশের জন্য, দিন নাই রাত নাই খাওয়া নাই নেওয়া নাই দিন রাত, জি আপা আপনি যে পরিশ্রম আবার করছেন আপা, হ্যাঁ উঠায় আপনার পালিত আপা ওরা আপনি আপা এই কাজটা করলো আপা, এর চেয়ে কষ্ট কোথায় আছে আপা, এই কষ্ট কিভাবে বুঝাবো আপা, আপা এখন আপা তাহলে আমরা ওই যে আপনার এই বিষয়টা এখানে যে সিলিন্ডার গুলো আছে আপা, এই মামলা গুলার নথি গুলো ইংলিশে ট্রান্সলেশন করে আপা ওই যে সিলিন্ডার গুলো গেছে আপা অফিস গুলোতে পাঠানো শুরু করি আপা, সব যা পাঠাতে থাকো, জি জি, আর সিদ্দিক ভাইকে আপনি বলে দিয়ে আপা, যাতে সিদ্দিক ভাই তো আসলে উনি তো বয়স হিসাবে বলবে মুখ করতে পারে না, তবে উনি যথেষ্ট অ্যাক্টিভ আছে আপা, সিদ্দিক ভাই আর হচ্ছে আমাদের এমদাদ ভাই আপা, এই দুইজন আপা মানে দুইজনকে যদি মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা, আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা ক্যানিং যদি দরকার নেই আপা, এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা, তুমি যদি হেল্প করো কারণ সবাই তো ঘর বাড়ি পুরাই দিয়েছে, জি আপা জি, যতদূর পারো এদেরকে একটু, জি আপা আপনি যখন নিজ যদি আপা আপনি যখন নিজ যদি আপা তখনই আপা এলাকায় যে আপা ওদেরকে গুছানো শুরু করবো আপা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপা, নিজের দিকে খেয়াল রাখবেন আপা।